আল্লাহ কোরআন পাকে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। হতে পারে না এইসে দিন বেশি দিন, আমার ভাষার দিকে তাকান না, কি বলতে চাইছে এটা, এমন দিন বেশি দিন থাকবে না, এইসে দিন এমন দিন বাংলায় বেশি দিন নেহি রাহেগা। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল, ইতিহাস জানেন, ইতিহাস জানো কাছি তোমরা, বেরেন সাফ হয়ে যাবে। আগেকার নবীদের জামানায় আল্লাহ শত শতবার আঙুল বেঁকিয়েছিল, শত শতবার আঙুল বেঁকিয়েছিল, এক এক রাত্রে 20,000, 30,000, 50,000, 70,000 করে মানুষ চেঞ্জ হয়েছে। 70,000 মানুষের চেহারা এক এক রাত্রে পাল্টে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিল, হাজার হাজার হয়েছে। শুধু নবী কামলিওয়ালার জন্য এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে বেশি দিন নেহি রাহেগা বলেছি না, এমন দিন বেশি দিন থাকবে না। আল্লাহ রসুল বলেছিলেন বাবারা আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফাতেমাতে জোহরার বড় বেটা ইমাম হাসানের বংশে এমন একটা ছেলেকে পাঠাবে। আমি ওনার রাস্তা করতে আসিনি, জাস্ট একটুখানি টাচ করে দিয়েছি। এমন একটা ছেলেকে দুনিয়ায় পাঠাবেন যার ওসিলায় সাথে সাথে আল্লাহ পাকের দুনিয়াতে ওয়া তাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনা ওয়াইয়াহু বিরুহিল কুদুস, তিন পারায় আছে, সাথে সাথে হুজুর বলেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ উনি আমার আগে দুনিয়ায় নবী হয়ে রসূল হয়ে এসেছিলেন, আবার আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় পাঠাবেন, তবে আর নবী হয়ে আসবেন না, এবার যখন আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। বাবারা আমার ইমাম মেহেদি রসূল দাঁড়াতে হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়াতে আল্লাহ পাকের দুনিয়ায় আয়, আল্লাহ পাকের দুনিয়ায় আয়। কি আঙুল বেকালে কি হয়, শুধু ঘি ওঠে না শিশি ওঠে। রসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ এমন বেকাল দেখাবে তামাম পৃথিবীটা যেদিকেই কান লাগানো যাবে, শুধু ইমানের কলেমা, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমা শোনা যাবে। আল্লাহর কসম ও দিপার ভাইরা, পুরপুরা পীর সাহেবেরা নামাজের ওয়াজ করার লাগবে না, যে গঙ্গাই উনুস সাহেবের নামাজের ওয়াজ করার লাগবে না, হারামের ওয়াজ, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, লুটে লেওয়া, আসাদ আসাদ রাজানি, ফেরেবাজি, টাকাবাজি, গলাবাজি, ঠকাবাজি, সুদের মাল, ঘুষের মাল ইত্যাদি, মেয়েদের বেপর্দা, বেসরম, বেহাবনা, বেলেবনা, এসব কিছু করার লাগবে না। আল্লাহর কসম হযরত ওমর ফারুকের কথা বলছিলাম, মনে আছে আপনাদের, এক মুহূর্তে জগৎ টাট খেয়ে গিয়েছিল, আরব বিশ্ব টাট খেয়ে গিয়েছিল, রসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহ ইসলাম এমন কায়েম করে দেবে মসজিদ আজান হবে, দিপার মসজিদে হাইয়া আলা সালাহ, দিপার জামে মসজিদ আজান হবে। আল্লাহর কসম একটাও গ্রামবাসী মুসলমান বাড়ি ছাড়তে পারবে না, সুবহানাল্লাহ বলবেন না, এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে জোরে বলে, জোরে বলে, কেউ ঘরে থাকতে পারবে না, মসজিদ আজান হবে, সোজা কিমি সলাত আলী জিকরি নামাজের জন্য সোজা মসজিদ। আল্লাহর কসম ওনাদের মাধ্যমে সারা দুনিয়ায় আল্লাহ তাআলা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, তারি মুক্ত, জেনা মুক্ত, হারাম মুক্ত, ব্যভিচার মুক্ত, মিথ্যা মুক্ত, পৃথিবী 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 আল্লাহ তাআলা আমাদের ঘর উপহার দেবেই দেবে, বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কি বললাম, ঈসা রূহুল্লাহ ইমাম মেহেদি হুজুর 45 ইয়ার, 45টা বছর একখানা শরীয়তে রাজত্ব চলবে। রসূলুল্লাহ বলেছিলেন বাবারা
মদ মুক্ত পৃথিবী হবে, সুদ মুক্ত পৃথিবী হবে, ঘুষ মুক্ত পৃথিবী হবে, শুকর মুক্ত পৃথিবী হবে, হারাম মুক্ত পৃথিবী হবে। আমি রসুল আমার মাজার রওজা শরীফের পাশে ওনার জন্য একখানা ফাঁকা জায়গা পড়ে থাকবে, ওই সংরক্ষিত জায়গাতে ঈসা রুহুল্লাহ দাফন হয়ে যাবে। যার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় আল্লাহর শরীয়তে রাজ কায়েম হয়ে গিয়ে দুনিয়ায় শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এদিন খুব বেশি দূরে নয়, আমাকে ভুল বোঝেন না, এই যে চলে যাচ্ছে চাচা জুম্মায় যাবে নাকি শুক্রবার, বোঝেন না সপ্তাহে একদিন চাচা জুম্মায় যাবে নাকি, না তুমি চলো আমি যাচ্ছি, তুমি চলো চলো আমি আমি যাচ্ছি, আর যাবে বলে মনে হয় ও সব দিন থাকবে না, যার জ্বালায় সেই সেই যার জ্বালায় সেই সেই ছুটবেই ছুটবে। কসম আল্লাহ, বেনামাজি বেরোজগার হারামখোর সারাখোর মুক্ত আল্লাহ পৃথিবী আমাদের উপহার দেবেই দেবে, এ ওয়াদা আমার রসুল করেছেন। সুবহানাল্লাহ, বলবেন না রসুলের কথা কার কথা, জোরে বলেন রসুলের কথা কার কথা, এ তো বাংলায় হলো, হলো একটু আল্লাহর কোরআনের ভাষায় তাহলে শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى তাহলে যদি মসজিদে ইমামের আগে শেষ হয়ে গেলে নামাজ না হয়, এখানে হুজুর কিরাত করছে এখনো কিরাত শেষ হয়নি, মুসল্লি সুবহানাল্লাহ বলা শেষ, তাহলে কি অজ হচ্ছে? আমি কি বুঝতে পারছি না কি হচ্ছে? ভালো করে রাখবেন তকবীর না জানারে জন্য, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন তাকে বলে দিয়েছেন ওয়া মা ইয়াদিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আল্লাহর হুকুমে বলেছেন বাবারা ইমাম মেহেদি ঈসা রুহুল্লাহর মাধ্যমে আল্লাহ দুনিয়ায় 45টা বছর শরীয়তের রাজত্ব চলবে। বলেছেন বাবারা ঈসা রুহুল্লাহ আগে এসেছিলেন নবী হয়ে রসুল হয়ে পয়গম্বর হয়ে, এবার যখন আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহ নবী বলেছেন বাবারা উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লেখানোর জন্য আমার ঈসা রুহুল্লাহ আমার জামানায় এসে আমার উম্মতের খাতায় নাম লেখানোর জন্য আন্নেকাহু মিন সুন্না, আমি কি হাদিস বলছি না, আন্নেকাহু মিন সুন্না আমার আগে বান সুন্না ফালাইসা মিন্না, উনি বিয়ে শাদী করবেন।
আগে উনি বিয়ে করেন নি এবার যখন আসবেন আমি নবী আমার উম্মতের খাতায় নাম লেখাবেন বলে নাম লেখাবেন বলে নাম লেখাবেন বলে উনি বিবাহ করবেন আল্লাহ পাক ওনার ঘরে চার থেকে পাঁচটা ঔলাদ দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বছর সেরিয়েতে রাজত্ব কায়েম করে মদিনা শরীফ আসার পরে কিছুদিন অবস্থান করার পরে ওনার ইন্তেকাল হবে আর ইন্তেকালের পরে আমার পাশে দাফন হবে যতদিন না দাফন না হচ্ছে আমি রসূলুল্লাহ বলে গেলাম আমার পাশে জায়গাটা ফাঁকা পড়ে থাকবে ও দিপার ভাইরা আজি শেখের কাছে জিজ্ঞাসা করে দেখুন এখনো পর্যন্ত রসূলুল্লাহর রওজা শরীফের পাশে ঈসা রূহুল্লাহর জন্য জায়গাটা ফাঁকা পড়ে আছে আর হুজুর আসছে কোন আরে দেখবি ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ।